এই লকডাউনে চিকেন মোমো বানিয়েছি। আপনারাও লকডাউনে বসে মোমো বানাতে চাইলে বানাবেন। আমি আপনাদের কিভাবে বানিয়েছি তা এক এক করে দেখিয়ে দিচ্ছি। মোমো বানানোর জন্য ছোট ছোট করে বল করে নিয়েছি ময়দার, সেগুলো বেলে তৈরি করে নেব। চিকেন মোমো করার জন্য আমি মিক্স করে নিয়েছি, চিকেন গ্রাইন্ড করে নিয়েছি, তাতে ব্ল্যাক পেপার পাউডার মিশিয়ে নিয়েছি 1 চামচ, আর 2টো অনিয়ন দিয়েছি ছোট ছোট করে কেটে, সল্ট অ্যাজ পার টেস্ট, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 লেবু দিয়েছি, লেবু জুস দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটা এতে ফিল করব। অত ভালো করতে পারি না, তবে লকডাউনে বসে কি করা যাবে তাই তৈরি করে নেওয়া। এভাবে আমি মোমোগুলো তৈরি করে নেব। চিকেন মোমোর সাথে স্যুপ খাওয়ার জন্য আমি স্যুপটা তৈরি করছি। নুন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু গাজর, রসুন, আদা, ঘরে যা আছে তাই দিয়ে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, আর দিয়ে দেব চিকেন আর চিকেন ব্রথ। দিয়ে দেব 1 স্পুন ব্ল্যাক পেপার পাউডার। এবার জলটা হতে থাক, আমরা এদিকে রেডি করে নেব মোমোগুলো। মোমোগুলো রেডি করতে হবে, অয়েল ব্রাশ করে নিতে হবে, অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম। এবারে মোমোগুলো একে একে সাজিয়ে দেব। মোমো স্ট্যান্ডে মোমোগুলো সাজানো হয়ে গিয়েছে। আমি প্রফেশনাল নেই তাই দেখুন এক একটা মোমোর সাইজ এক এক রকম হয়েছে, কিন্তু লকডাউনে বসে ঘরে খাবার তৈরি করা আর বাড়ির লোকজনকে খাওয়ানো, কিছুটা তো তাদেরকে ভালো রাখতে হবে। ফিরে এলাম আমি 25 মিনিট পর, দেখি আমাদের মোমো কেমন হয়েছে। ওয়াও, দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এটাও দেখুন, চিকেন স্যুপটা দেখুন, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারাও এই লকডাউনে বসে কিছু না কিছু বানান, এটা আমার মেয়ের মেয়ের বন্ধুদের খুবই প্রিয়। এখন আমি সার্ভ করে তাদের দেব। চিকেন মোমোর সঙ্গে আমি চাটনিটাও বানিয়েছি। এই চাটনিটাতে আমি টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আপনাদের যদি এটা শিখতে ইচ্ছে করে তবে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের জানিয়ে দেব কী করে করতে হবে।